যে সমস্ত ছাত্রছাত্রী এবছর বা আগামীতে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় বসবেন তাদের প্রস্তুতির জন্য কিছু টাইপ অঙ্ক আমরা আমাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক এই প্রথম প্রশ্নটি, 120 জন ছাত্রের গড় নম্বর 35, যদি পাস করা ছাত্রদের গড় নম্বর 39 ও ফেল করা ছাত্রদের গড় নম্বর 15, কতজন ছাত্র পাস করেছে? এই প্রশ্নটি যদি স্বাভাবিকভাবে আমরা করতে যাই তাহলে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় এবং অঙ্কের কি করে শর্ট টাইপে শর্ট সময় অঙ্ক করতে হয় তা আমাদের জানতে হবে। সেটা জানতে গেলে খুব সহজে এই অঙ্কটাকে আমরা করে নিতে পারি খুব ছোট্ট ক্যালকুলেশনের মধ্য দিয়ে। যেমন পাস করা ছাত্রদের গড় নম্বর কত? 39, ফেল করা 15, আর 120 জন ছাত্রের গড় নম্বর কত? 35। তাহলে 39 15, মাঝখানে রাখলাম 35। এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তীর চিহ্ন অনুযায়ী যদি আমরা যাই তাহলে 15 35 বিয়োগ করে 20, আবার এখানে 39 থেকে 35 বিয়োগ করে 4, তাহলে পাশের দিকে কত পেলাম? 20, ফেলের দিকে কত পেলাম? 4। এই পাস ছাত্র আর ফেল ছাত্রর অনুপাত কত? 5:1। তাহলে এই আনুপাতিক ভাগহার কত? এখান থেকে আনুপাতিক ভাগহার দিয়েও অঙ্কটা করে নেওয়া যেতে পারে, আর আমি যদি ঐকিক নিয়মের মাধ্যমে করি তাহলেও করে নেওয়া যেতে পারে। এখানে তাহলে 6 জনে পাস করেছে 5 জন, আর 120 জনে পাস করেছে 100 জন। এবার যদি ফেল করা ছাত্রের সংখ্যাও জানতে চাইতো তাহলেও এখানে 6 জনে পাশের বদলে ফেল হতো, 6 জনে ফেল করেছে 1 জন, 120 জনে ফেল করেছে কতজন, সেভাবেও আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারতাম। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। প্রতি কেজি 40 টাকা দামের চা মেশানো হলো প্রতি কেজি 80 টাকা দামের চায়ের সঙ্গে, পরে প্রতি কেজি 56 টাকা দরে বিক্রি করা হলো, দু ধরনের চায়ের মিশ্রণ অনুপাত কত? এটা যদি স্বাভাবিকভাবে অঙ্কটা করতে হয় তাহলে আমাদের অনেকটা বড় হয়ে যাবে অঙ্ক, কিন্তু শর্ট প্রসেসে যদি আমরা অঙ্ক করি তাতে খুব সহজে আমরা করব। কম দামি চা বেশি দামি চা, কম দামি 40 বেশি দামি 80, এবার 56টাকে ঠিক মাঝখানে রেখে তীর চিহ্ন অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি, 80 - 56 = 24, আর এদিকে 56 - 40 = 16। এবার কম দামি চা আর বেশি দামি চায়ের অনুপাত এখান থেকে 24:16, 3:2, যেহেতু কম দামি চা এখানে 24 বেশি দামি চা 16, সেই হিসাবে আমরা করলাম। তাহলে দু ধরনের চা কত অনুপাতে মেশানো হয়েছে? 3:2।